নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জেলাজুড়ে সাড়ম্বরে পালিত হল ঈদুল ফিতর। জেলার বিভিন্ন প্রান্তে বিশ্ব পরিবেশ দিবস পালন। তৃণমূল বিজেপি কাজিয়ায় ফের উত্তপ্ত সাঁইথিয়ায়। তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি দুবরাজপুরে। আরসিএস নেটওয়ার্ক বীরভূম আরসি টিভির পক্ষ থেকে সমস্ত দর্শক, বিজ্ঞাপনদাতা, গ্রাহক, সাংবাদিক, কেবল অপারেটর, সাব অপারেটরদের জানাই পবিত্র ঈদের প্রীতি ও শুভেচ্ছা। এবার সংবাদ বিস্তারিত। আজ জেলার বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে পালিত হল ঈদুল ফিতর, অর্থাৎ ঈদ। এই উপলক্ষে জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদগুলিতে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা ঈদের নামাজ পাঠ করেন। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করতে দেখা যায়। এক মাসব্যাপী রোজা পালনের পর আজ পালিত হল খুশির ঈদ। ইসলাম ধর্মাবলম্বী পুরুষ ও মহিলারা এক মাস ধরে সংযম ও সাধনার শেষে এক অপরিসীম তৃপ্তি লাভ করে। ইসলামিক পঞ্জিকা অনুযায়ী হিজরি সনের রমজান মাসে এক মাস ধরে পালিত হয় রোজা। বলা হয় এ মাস ধৈর্যের মাস, সংযমের পরীক্ষা ও আত্মসমীক্ষার মাস। রোজা পালনের পর আজ শাওয়াল মাসের এক তারিখের দিকে দিকে ঈদুল ফিতর অর্থাৎ ঈদ সাড়ম্বরে পালিত হল। আজ দুবরাজপুর পৌরসভার ইসলামপুরের খানকাহে নৈমিয়া মসজিদে বৃষ্টিকে উপেক্ষা করে ঈদুল ফিতর অর্থাৎ ঈদের নামাজ পড়ার জন্য এলাকার ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা জমায়েত হন। ঈদের নামাজ পড়ান হযরত সৈয়দ বখতিয়ার উদ্দিন নৈমি। এই মসজিদে প্রায় হাজার পাঁচেক ধর্মপ্রাণ মানুষ নামাজে অংশ নেন। নামাজ শেষে একে অপরের সাথে আলিঙ্গন করেন। পাশাপাশি এলাকার সদর মসজিদ, আদি মসজিদ, মদনী মসজিদ, ডাঙ্গালপাড়া মসজিদ, নাজিরপুর মসজিদে ঈদের নামাজ পড়ানো হয়। উল্লেখ্য, এবছর বৃষ্টি হওয়ায় ঈদগাহ ময়দানে নামাজ পড়ানো সম্ভব হয়নি। পাশাপাশি জেলা সদর সিউড়ির ঈদগাহ ময়দানে ইমামের নেতৃত্বে সিউড়ি শহরের প্রায় 32,000 মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ঈদের নামাজ পড়লেন। সকাল থেকে স্নান করে নতুন পোশাক পরে ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন নামাজ পড়ার জন্য। 8 থেকে 80 সকলেই বৃষ্টিকে উপেক্ষা করে একত্রিত হন ঈদগাহ ময়দানে। অন্যদিকে জেলার প্রান্তিক অঞ্চল রাজনগরে সাড়ম্বরে পালিত হল পবিত্র ঈদুল ফিতর। আজ সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের নামাজে সামিল হন এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। নামাজের পর একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, উপস্থিত সকলে সমবেত হয়ে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করেন। পাশাপাশি খয়রাসুল ব্লকের মুসলিম অধ্যুষিত এলাকায় যথাযোগ্য মর্যাদায় ঈদ পালন করা হয়। বৃষ্টির জন্য ঈদগাহের পরিবর্তে মসজিদে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ছোট ছোট শিশুরা গানের তালে তালে নৃত্য করে। পাশাপাশি ইলামবাজার ব্লকের বড় ঈদগাহ প্রাঙ্গণে ঈদের নামাজ পড়ল ইলামবাজার এলাকার মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা। এই ঈদ উপলক্ষে এখানে একটি মেলাও বসে। জেলার রামপুরহাট ও মারগ্রাম এলাকাতেও এক মাস রোজা পালনের পর আজ পালিত হল খুশির ঈদ। 8 থেকে 80 সকলেই খুশির মেজাজে দেখা গেল আজ ঈদের উৎসবে। অন্যদিকে বোলপুর এলাকার বিভিন্ন ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করতে দেখা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজ আলহামদুলিল্লাহ খানকাহ আলিয়া কাদরিয়া নঈমিয়া ইসলামপুর বঙ্গাল মে ঈদুল ফিতর কি নামাজ আদা কি গই। আর মানে খানকাহ কি জানিব সে, খানকাহ কে তমাম শাহজাদো কি জানিব সে, সজ্জাদগান কি জানিব সে, আলম ইসলাম কে তমাম মুসলমানো কো ঈদুল ফিতর কি বহুত বহুত মুবারকবাদ পেশ করতা হুম। আপনে মুল্ক মে তমাম রহনে ওয়ালো কো ঈদ কি মুবারকবাদ পেশ করতা হুম। আর বারগাহে খুদাবন্দি মে দুআ গো হুম, পরওয়ারদিগারে আলম হামারে মুল্ক মে এসে হি আমন সুকুন কায়েম ফরমায়ে আর তমাম লোগো পর আপনা খুব ফজল ও করম ফরমায়ে পরওয়ারদিগারে আলম। আজ মৌসম খারাপ হোনে কি ওজা সে দুবরাজপুর ঈদগাহ মে নামাজ নাই হো পাই, মসজিদো মে নামাজ আদা কি গই, কাফি তাদাদ মে লোগো নে শিরকত কি। মাশাআল্লাহ বারিশ হোনে কে বাওয়াজুদ, মৌসম খারাপ হোনে কে বাওয়াজুদ কাফি তাদাদ মে লোগো নে শিরকত আদা নামাজ মে শিরকত কি। আল্লাহ রাব্বুল ইজ্জত তমাম কি শিরকত কো কবুল ফরমায়ে আর তমাম কি জিন্দগিও মে খুব বহারে খুব খুশি আতা ফরমায়ে।
और हमारे मुल्क के अज़ीज़ हिंदुस्तान में अमन सुकून कायम फरमाए, अमन चैन कायम फरमाए। एक बार फिर मैं खानकाह नईमिया की जानिब से तमाम आलम इस्लाम को ईद उल फितर की बहुत बहुत मुबारकबाद पेश करता हूँ। ब्यूरो रिपोर्ट, बीरभूम आरसी टीवी। आज विश्व परिवेश दिवस। जातिसंघेर मानव परिवेश सम्मेलन अनुष्ठित है 1972 साल 5 जून থেকে 16 जून स्वीडेनের राजधानी स्टकहोमे। এটা ছিল ইতিহাসের প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। 1973 সালে জাতিসংঘ 5 জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে ঘোষণা করে এবং 1974 সাল থেকে প্রতি বছর 5 জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়ে আসছে। জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যেই এই দিনটি পালিত হয়। আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিউড়ি বাসস্ট্যান্ডের নিকট উপহার নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা 250-র বেশি বিভিন্ন ফল ও ফুলের গাছের চারা বিতরণ করেন সর্বসাধারণের জন্য। এদিন গাছের চারা নিতে ভিড় দেখা গেল সিউড়ি বাসস্ট্যান্ড এলাকায়। মূলত দিন দিন কলকারখানা সহ বিভিন্ন ছোট বড় গাড়ির ধোঁয়া থেকে শুরু করে বিভিন্ন দূষক পদার্থ বায়ুতে মিশে পরিবেশকে নষ্ট করে দিচ্ছে। তাই পরিবেশকে বাঁচাতে স্বেচ্ছাসেবী সংস্থার এই উদ্যোগ। সিউড়ি বাসস্ট্যান্ডে আজকে আমরা উপহার নামে একটা সংস্থা থেকে আজকে এখানে সিউড়ি বাসস্ট্যান্ডে চারা গাছ বিতরণ করছি। আজকে প্রায় আমাদের কাছে 70টা চারা গাছ আছে। 70 জন মানুষকে চারা গাছ আমরা দেবো এবং তারা যাতে তাদের কাছের জায়গাতে লাগায়, এই আমাদের উদ্যোগ আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। আজকে তো ঈদের দিন, হঠাৎ এই পরিকল্পনা কেন? আজকে ঈদের দিন এবং সঙ্গে ঈদ মানে হচ্ছে পবিত্র ঈদ এবং আমাদের পরিবেশকে পবিত্র রাখা আমাদের দায়িত্ব এবং সঙ্গে বিশ্ব পরিবেশ দিবস, দুটো দিন মিলে সমন্বয়ে আমরা আজকে গাছ বিতরণ করছি যাতে সবাই পরিবেশকে একটা করে ভালো উপহার দিতে পারে। কী নাম, কী পদে আছো তুমি? আমার নাম অনিল পাল, আমি হচ্ছি উপহার সংস্থার ফাউন্ডার। কতগুলো গাছ আজকে দিচ্ছ? আজকে 70টা গাছ দিচ্ছে। কী কী চারা থাকছে গাছ? আজকে আমাদের আছে আম আছে, তারপরে গন্ধরাজ লেবু আছে, সঙ্গে আমাদের মেহগুনি আছে এবং তার সঙ্গে আরও আনুষঙ্গিক জাম গাছ থেকে শুরু করে। কী বার্তা দিতে চাইছো এর মাধ্যমে? এই আমরা চাইছি যে সবাই যেন নিজের বাড়িতে অন্তত একটা হলেও গাছ লাগায়, তাহলে আজকে যে পরিবেশের যে ভারসাম্যহীনতা চলছে সেটা দূর হবে। পাশাপাশি আজ পরিবেশ দিবস উপলক্ষে ধরিত্রীকে সবুজ করার লক্ষ্যে পথে নেমেছে বোলপুরের এক সাংস্কৃতিক সংস্থা নৃত্য নিকেতন ডান্স গ্রুপ এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার সন্ধে। আজ কচিকাঁচাদের নিয়ে সকালে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয় সংস্থার পক্ষ থেকে। সঙ্গে ছিল নেশামুক্তি কেন্দ্রের একটি দল। 70 পিস গাছ, 70টা বীরভূমের নাট্য যে দল আছে সেই দলের নাম দিয়ে রূপপুর গ্রাম পঞ্চায়েতের ওখানে শহীদ মেলার মাঠ, সেখানে আমরা 70 পিস গাছ লাগাবো 10টার থেকে। তারপর ফিরে এসে দুপুরে আমরা ব্লিচিং পাউডার এই কৃষ্ণাপটি দুর্গামাতা ক্লাব এবং তার সংলগ্ন এলাকায় আমরা সেগুলো দেব নর্দমায় এবং বাড়ি কয়েকটা বাড়িতে আমরা যাব এবং জল অপচয় বন্ধ করার অনুরোধ জানাবো মানুষকে, সঙ্গে পরিষ্কার পরিবেশটা পরিষ্কার রাখার কথাও বলবো। আর তার সঙ্গে আজকের পরিবেশ সচেতনতা বিষয়ের ওপর ভিত্তি করে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। যেমন প্রথমেই আমরা রেখেছি বিকেল চারটের সময় রেখেছি বাচ্চাদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির ওপর অঙ্কন প্রতিযোগিতা। এটা প্রতিযোগিতার নাম দেওয়া হয় কিন্তু প্রাইজ সবাইকেই দেওয়া হয়, দেওয়ার চেষ্টা করি যাতে ওদের উৎসাহ বাড়ে। তারপরে বিকেল 5টার থেকে আমরা পরিবেশের ওপর একটু আলোচনা শুনব গুণী মানুষদের কাছ থেকে। সঙ্গে থাকছে 6টার সময় কবিকথা যে গ্রুপ আছে তাদের কবিতা। 7টায় আমরা শুনব ইন্দ্রনীল দার কণ্ঠে, অর্থাৎ শতভিসা যে গ্রুপ আছে তাদের কবিতা পাঠ। সঙ্গে 7:30টায় অতিথি আমাদের কিছু আছেন, তাদেরকে বরণ করে নেব এবং সন্ধ্যে 8টায় পরিবেশের ওপর যে সন্ধ্যাকালীন অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করব দর্শক এবং যারা পার্টিসিপেট করবেন তাদেরকেও গাছ দেওয়ার, যাতে তারা গাছ লাগায় এবং এটা বিনামূল্যেই দেব। আপনার নাম? অভিষেক দত্ত, বোলপুর নৃত্যনিকেতন ডান্স গ্রুপ অ্যান্ড স্কুল। অন্যদিকে দুবরাজপুর শাখার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে সবুজায়নের লক্ষ্যে দুবরাজপুর শহরের বিভিন্ন এলাকায় চারা রোপণ করা হলো। আজ 5 জুন তথা বিশ্ব পরিবেশ দিবস। আজ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে দুবরাজপুর পৌর এলাকায় একটা বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি। কারণ বৃক্ষরোপণ কর্মসূচি এখানে একটা কারণ হচ্ছে পৃথিবীর দিনের দিনে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তাই আমরা চাই যে বৃক্ষরোপণের মাধ্যমে এই ধ্বংসকে কিছুটা প্রতিহত করতে প্রত্যেক
পার্থ দাস, অরিত্র ঘোষ ও সোমনাথ গুজের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আবারও উত্তপ্ত হয়ে উঠল সাঁইথা অঞ্চলের হরিসরা গ্রাম পঞ্চায়েতের সিংবেলিয়া গ্রাম। গতকাল দুপুরে বিজেপির বিজয় মিছিলে তৃণমূল ও বিজেপি সংঘর্ষে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করেই রাত 11টা নাগাদ হরিসরা অঞ্চলের তৃণমূল নেতা চিন্ময় ঘোষের পোলট্রি ফার্ম লক্ষ্য করে বিজেপি দুটি বোমা ফাটায় বলে অভিযোগ। যদিও বিজেপির ব্লক সভাপতি ভবানী পাল অভিযোগ অস্বীকার করে বলেন, বিজেপি একটি আদর্শ নিয়ে চলে, তারা হিংসায় বিশ্বাস করে না, তাদের কর্মীরা একাজ করতে পারে না, এই ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। কাল রাত 11:30 নাগাদ বোমের আওয়াজ পড়ে আমাদের ফার্মে, আমাদের গ্রাম থেকে যখন ছুটে যায় সবাই মিলে, তখন ওরা বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম করে স্লোগান দিচ্ছে আর বলছে চিন্ময়কে জানে মেরে দেবো, তোরা কেউ কিছু করতে পারবি না। কখন হয়েছিল এটা? কাল 11:30 টাকা হয়েছিল। কারা মারলো এই বোমা? বিজেপির লোক। কেন মারছে বিজেপির লোক? সন্ত্রাস করছে বিজেপি। কালকে কি কোনো ঘটনা ঘটেছিল সকাল থেকে? হ্যাঁ, বিজেপির বিজয় মিছিল ছিল সকাল থেকে, দুপুরবেলা দাদারা ফার্মে ছিল, তারপর ওরা ফার্মে এসে বালির উপরে ফ্ল্যাগ টাঙায় আর গালাগালি করে, দিয়ে ওরা বিজেপির লোকে হামলা চালায়। কতজনকে মারধর করেছিল কালকে? কাল আমাদের তৃণমূলের তিনজন আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে। পুলিশ ছিল কালকে? পুলিশ থাকাকালীন ঘটনাটি ঘটেছে, পুলিশ কোনো কিছু অ্যাকশন নেয়নি। আজকে রাত্রে পুলিশ ছিল? পুলিশ যখন যাই ডিউটি থেকে ছেড়ে, তখনই ওরা পুলিশ যাওয়ার 10-15 মিনিট পরে বোম মারে। আপনার নাম? মমতা পাণ্ডে। তৃণমূল থেকে একটা অভিযোগ আসছে যে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে এবং পোলট্রি ফার্ম লক্ষ্য করে বোমা এবং ইট পার্কেল ছড়া হয়েছে। অভিযোগ বিজেপির দিকে, সাইথের হরিসরা অঞ্চলের সিংবেলিয়া গ্রাম। আরে কালকে মিছিলে যখন সবাই হাঁটছিল তখন আমিও ছিলাম, মিছিল শান্তিপূর্ণভাবে আসছিলো এবং লোক অনেক হাঁটার পরে সব টায়ার্ড হয়েছিলো এবং মিছিল ভেঙে যাবো, এবং সেখানে সাহিত্য থানার ওসি সুকান্তবাবু ছিলেন, আইবি কাঞ্চনদা ছিলেন, আমাদেরকে বললো আপনারা চলে যান, আমরা এখানে আসি। আমরা এসে জাস্ট আশ্রমের এখানে এসেছি আর শুনছি করে মারা কি গিয়ে, আমি আর যাইনি, আমি ওখান থেকে সব খোঁজ পাঠলাম, বুঝলাম যে ওখান থেকে আমাদের হরিসরা অঞ্চলের শক্তিকেন্দ্র প্রমুখ সুজিত মালের বাড়ির ওই সোজাসুজি ওখানে তৃণমূলের লোক আমাদের মিছিলের উপরে ইট পার্টিকেল ছুটতে আরম্ভ করে এবং রড শাবল নিয়ে তেড়ে আসে, এবং কোনো পার্টি যখন সংগঠনে থাকে তখন কিন্তু সেই সংগঠনে আক্রমণ হলে সেই সংগঠনে সেই পার্টির কিন্তু কার্যকর্তারা মুভমেন্ট থেকে কন্ট্রোল করা অসুবিধা হয়ে যায়, তখন তারা একটা সংগঠনে থাকে, এবং পৃথিবীর ইতিহাসে দেখতে পাবেন না যে সংগঠনে থাকা অবস্থায় অন্য দল অন্য পার্টিকে আক্রমণ করেছে। এখানে যে জিনিসটা ঘটেছে তাও আমরা কন্ট্রোল করেছিলাম, কারণ ভারতীয় জনতা পার্টি ওই আদর্শবাদে বিশ্বাসী নয়, ভারতীয় জনতা পার্টি হিংসায় বিশ্বাসী নয়, ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাসী নয়, এবং সেইটা জনগণ বিশ্বাস করে ভারতীয় জনতা পার্টিকে কিন্তু অকুণ্ঠ সমর্থন করেছে, ভালোবেসেছে, এবং আমরা চাই না সেই ভালোবাসার মর্যাদা থেকে আমরা সরে আসি, আমরা সে কাজ করতে কোনোদিনই চাই না। আর কালকে রাতে যখন বোম পড়ার ঘটনা হলো, আমি সঙ্গে সঙ্গে ওসিকে ফোন করলাম, কি স্যার এখানে সুজিত মালের বাড়ি থেকে আমার বাড়িতে আমাকে ফোন করলো যে আমাদের বাড়িতে নয় কিন্তু আমাদের বাড়ির চারিপাশে বোম পড়ছে, তা আমি সঙ্গে সঙ্গে ওসিকে ব্যাপারটা জানিয়েছি, উনি বললেন আমি দেখছি। তা আমরা কোনো সময়েই হিংসায় বিশ্বাস করি না, শান্তিপূর্ণভাবেই করতে চাই। গতকালকার তৃণমূল নেতা চিন্ময় রায়ের পোলট্রি ফার্ম এবং বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়, ইট পার্টিকেল ছোড়া হয়, অভিযোগ বিজেপির দিকে, কী বলবেন এই বিষয়ে? আমাদের ভারতীয় জনতা পার্টি কোনোদিনই এই কাজ করে না, অন্যায়টা তো কালকে মিছিলের উপর আক্রমণ করেই হয়েছে, এবং আমি যখন কাল থানায় দাঁড়িয়েছিলাম তখন ওরা যে মিথ্যা অভিযোগ করতে এসেছিল সেখানে কিন্তু একটা কথা শুনতে পেলাম যে এখানে যেতে নাই তাও ওদের বিজয় মিছিল করার দরকার, কিন্তু আমরা মনে করি আমাদের এই 4টি বিধানসভা আমরা জিতেছি, এবং আমাদের ছেলেরা চাইছিল যে আমরা একবার জনগণের সঙ্গে এই উৎসবটা অংশ ভাগ করে নিই, তাই তারা এটা করেছিল এবং আমরা থানার পারমিশন নিয়েই কালকে মিছিলটা করেছিলাম। তৃণমূল নেতাদের অভিযোগ বিনা অনুমতি নিয়ে আপনাদের বিজয় মিছিল ছিল, সেই বিজয় মিছিল থেকে হামলা চালানো হয়েছিল তৃণমূল নেতাদের? আমাদের মিছিলের ইয়ে আছে, আমাদের মিছিলের যে কপি দেওয়া আছে ওসিকে দেখতে দেখে ওসির কাছে দেখালে জানতে পারবেন যে আমরা দরখাস্ত করছি, এবং প্রতিটা যেখানে যেখানে মিছিল আমরা করছি সেখানে থানার অনুমতি সাপেক্ষে। যেটা আজকে বোমা মারা যে অভিযোগ করছে তৃণমূল থেকে, সে বিষয়ে কী বলবেন? আমার পার্টির ছেলেরা
আমি মনে করি, আমি যতদূর ভারতীয় জনতা পার্টিকে চিনি, আমার পার্টির ছেলেরা বোমবারুদ নিয়ে কারবার কোনোদিনই করে না। তবে কেউ কেউ বোম মারতে এলে সেটা ভারতীয় জনতা পার্টির সেটা এতেই আছে, প্রথমে প্রতিবাদ প্রতিরোধ, তারপরে প্রতিশোধের ব্যাপার। তাহলে কি কালকে আপনাদের পাল্টা মার দেওয়া হয়েছিল? ওদের ওরা যে মারধর করেছিল তার পাল্টা মার আপনারা দিয়েছিলেন? মারতে যায় না, এরকম মার প্রতিহত করতে মিছিলের উপরে মারতে এসে কথা শুনুন, আমি যদি কালকে একবার বলতাম কি মার, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম ঘটতো। কিন্তু আমি আমি সুকান্তবাবুকে বলেছি ফোন করে কন্টিনিউ, যে দেখুন ব্যাপারটা সামলান, এটা আমরা চাই না, এটা চরম অন্যায় কাজ হলো। সত্যি কথা বলতে শুনুন, আমিও এইসব মিছিল করার কিছুটা কিছু ক্ষেত্রে চাইছি যে শান্তিপূর্ণভাবে সব কিছু হোক, মিষ্টি বিতরণ ছোটোখাটো ক্ষেত্রে হোক, এটাই আমি চেয়েছি। আমি চাই না যে মানুষের মধ্যে বিরূপ প্রভাব আসুক এবং ভারতীয় জনতা পার্টির নামে এই যে কালকে যে 14 জনের নামে কেস দিয়েছে, সেই 14 জনের ছেলেকে সেদিন ওখানে ছিল, মারামারির সময় ছিল। এই যে কালকে যেমন একটা জিনিস ঘটলো, যে আমাকে ওসি জিজ্ঞেস করলেন যে আপনার বিধানসভার বাইরের লোক নাই তো? আমার খেয়াল নাই যে ওইখানেই বাজিতপুরের দূরে ছেলে, ওরা বলছে আমরা সাঁইথিয়ে ঘুরে যাচ্ছিলাম, তা ওরা সেখানে ছিল, হয়তো রং টং লাগিয়েছে, তাদেরকে দুজন ধরে এনেছে। আপনাদের তরফ থেকে কোনো অভিযোগ করা হয়েছে? আমরা অভিযোগ করেছি যে আমাদের মিছিলের উপরে হামলা হয়েছে, যা যা ঘটেছে সেটা ছিল এবং পুলিশের সম্মুখীন হয়েছে, যে অভিযোগ করে আমার একটা অভিযোগ দিয়েছি। পুলিশের সামনে কি মারপিট হয়েছিল? সুকান্ত, আমি তো মারপিটটা দেখিনি, আমি তো আমি জাস্ট এসেছি, তখনই ঘটনাটা ঘটেছে, আমি ওটা দেখিনি। তবে সুকান্তবাবুর গাড়ি সকাল থেকেই, সাহিত্য থানার ওসির গাড়ি সকাল থেকেই আমাদের মিছিলের সঙ্গে ছিল, তারা এটা করেছিল এবং আমরা থানার পারমিশন নিয়েই কালকে মিছিলটা করেছিলাম। তৃণমূল নেতাদের অভিযোগ, বিনা অনুমতি নিয়ে আপনাদের বিজয় মিছিল ছিল, সেই বিজয় মিছিল থেকে হামলা চালানো হয়েছিল তৃণমূল নেতাদের? আমাদের মিছিলের এ আছে, আমাদের মিছিলের যে কপি দেওয়া আছে ওসিকে দেখতে দেখে ওসির কাছে থাকলে জানতে পারবেন যে আমরা দরখাস্ত করছি, এবং প্রতিটা যেখানে যেখানে মিছিল আমরা করছি সেখানে থানার অনুমতি সাপেক্ষে। যেটা আজকে বোমা মারা যে অভিযোগ করছে তৃণমূল থেকে, সে বিষয়ে কী বলবেন? আমার পার্টির ছেলেরা, আমি মনে করি, আমি যতদূর ভারতীয় জনতা পার্টিকে চিনি, আমার পার্টির ছেলেরা বোমবারুদ নিয়ে কারবার কোনোদিনই করে না। তবে কেউ কেউ বোম মারতে এলে সেটা ভারতীয় জনতা পার্টির সেটা এতেই আছে, প্রথমে প্রতিবাদ প্রতিরোধ, তারপরে প্রতিশোধের ব্যাপার। তাহলে কি কালকে আপনাদের পাল্টা মার দেওয়া হয়েছিল? ওদের ওরা যে মারধর করেছিল তার পাল্টা মার আপনারা দিয়েছিলেন? মারতে যায় না, এরকম মার প্রতিহত করতে মিছিলের উপরে মারতে এসে কথা শুনুন, আমি যদি কালকে একবার বলতাম কি মার, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম ঘটতো। কিন্তু আমি সুকান্তবাবুকে বলেছি ফোন করে কন্টিনিউ, যে দেখুন ব্যাপারটা সামলান, এটা আমরা চাই না, এটা চরম অন্যায় কাজ হলো। সত্যি কথা বলতে শুনুন, আমিও এইসব মিছিল করার কিছুটা কিছু ক্ষেত্রে চাইছি যে শান্তিপূর্ণভাবে সব কিছু হোক, মিষ্টি বিতরণ ছোটোখাটো ক্ষেত্রে হোক, এটাই আমি চেয়েছি। আমি চাই না যে মানুষের মধ্যে বিরূপ প্রভাব আসুক এবং ভারতীয় জনতা পার্টির নামে এই যে কালকে যে 14 জনের নামে কেস দিয়েছে, সেই 14 জনের ছেলেকে সেদিন ওখানে ছিল, মারামারির সময় ছিল। এই যে কালকে যেমন একটা জিনিস ঘটলো, যে আমাকে ওসি জিজ্ঞেস করলেন যে আপনার বিধানসভার বাইরের লোক নাই তো? আমার খেয়াল নাই যে ওইখানেই বাজিতপুরের দূরে ছেলে, ওরা বলছে আমরা সাঁইথিয়ে ঘুরে যাচ্ছিলাম, তা ওরা সেখানে ছিল, হয়তো রং টং লাগিয়েছে, তাদেরকে দুজন ধরে এনেছে। আপনাদের তরফ থেকে কোনো অভিযোগ করা হয়েছে? আমরা অভিযোগ করেছি যে আমাদের মিছিলের উপরে হামলা হয়েছে, যা যা ঘটেছে সেটা ছিল এবং পুলিশের সম্মুখীন হয়েছে, যে অভিযোগ করে আমার একটা অভিযোগ দিয়েছি। পুলিশের সামনে কি মারপিট হয়েছিল? সুকান্ত, আমি তো মারপিটটা দেখিনি, আমি তো আমি জাস্ট এসেছি, তখনই ঘটনাটা ঘটেছে, আমি ওটা দেখিনি। তবে সুকান্তবাবুর গাড়ি সকাল থেকেই, রানা বৈদ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সাঁইথিয়া। কয়েকদিন অসহ্য গরমের পর আজ স্বস্তির বৃষ্টি নামল দুবরাজপুর সহ জেলার বিভিন্ন প্রান্তে। সকাল থেকেই আকাশের মুখ ভার, তারপরে অঝোর ধারায় বৃষ্টি নামে। কেবল মানুষ নয়, পশু পাখি সকলেই মুখিয়েছিল এক পশলা বৃষ্টির জন্য। বৃষ্টি নামতে বিভিন্ন পাখিদের স্নাত হতে দেখা যায়। রমজানের রোজার শেষে আজ ঈদের দিনে ঈদগাহে নামাজ পড়ার জন্য অসুবিধা হয়। বিশ্ব পরিবেশ দিবসে এই বৃষ্টি যেন সবুজায়নের গতিকেও ত্বরান্বিত করল।
লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।